ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার চ্যানেলে আরেকটি পর্ব দেখার জন্য তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ধাবা স্টাইল এগ মশলা রেসিপি। খুবই সহজ এবং খুব ঝটপট বানিয়ে ফেলা যায়। তো আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তো লাইক এবং শেয়ার করো এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশে যে বেল আইকনটা আছে সেটাও প্রেস করে দিও, তাহলে আমার কোনো রেসিপি তোমরা মিস করবেন না। তো চলো দেখে নিই কীভাবে ঝটপট বানিয়ে ফেলা যায় ধাবা স্টাইল এগ মশলা। আমি এখানে চারটি সেদ্ধ করা ডিম নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছি ছোটো 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 করে। আর এখানে আদা রসুন বাটা লাগছে, আর টমেটোকে পেস্ট করে নিয়েছি। আমি সরষের তেলে রান্নাটা করবো, আর না চাইলে সাদা তেলেও করতে পারেন। জিরে লাগছে পরিমাণ মতো, নুন লাগবে, হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো লাগছে। এখানে ধনে পাতা, কাঁচা লঙ্কা নিয়েছি, ধনে গুঁড়ো নিয়েছি, গোটা গরম মশলা নিয়েছি, আর তেজপাতা শুকনো লঙ্কা নিয়েছি। আর বেসন লাগবে, আমি এখানে দেখাতে ভুলে গেছি। আর এখানে লাগছে গরম মশলা লাগছে, আর জিরে গুঁড়ো লাগছে। তুমি এখানে একটা বাটিতে ডিমগুলো নিয়ে নিয়েছি, মেতে লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দেবো, দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এইভাবে মাখিয়ে ভাজলে কালারটা খুব ভালো আসে। হালকা হালকাভাবে একটু কেটে দিচ্ছি ডিমগুলো। কড়াই দিকে তেল বসিয়েছি, তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তোমার তেলটা গরম হয়ে গেছে, তো আমি ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে খুব ভালো একটু ভেজে নেব, লাল লাল করে ভেজে নিতে হবে। তুমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি, কালারটা খুব সুন্দর এসছে। তুমি ডিমগুলো তুলে নিলাম, এতে আমি একটু অল্প পরিমাণে একটু তেল দিলাম। তুমি শুকনো লঙ্কাটা ফাটিয়ে দিয়ে দিলাম, জিরেটা দিয়ে দিলাম। তেজপাতাটা দিয়ে দিলাম, গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, এই সবগুলো দিয়ে আমি 1 থেকে 2 মিনিট ভেজে নেব খুব ভালোভাবে। কাঁচা লঙ্কাগুলো তেলে দিলে একটু খুব সুন্দর সেন্ট ছাড়ে। তো ভাজা হয়ে গেছে, তাই পেঁয়াজ কুচানোগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি খুব খুব ছোটো ছোটো করে কুচিয়েছি, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। পেঁয়াজটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এতে অল্প পরিমাণ নুন দিয়ে দেবো, তো তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো পেঁয়াজটা দেখুন ভাজা হয়ে গেছে, তো আমি এখন এতে আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। আমি 1 থেকে 1.5 চামচ মতো দিলাম আদা রসুন বাটা। এটা দিয়ে 1 থেকে 2 মিনিট মতো ভেজে নিতে হবে, নাহলে একটা কাঁচা গন্ধ ছাড়ে। তো এটা আমার ভাজা হয়ে গেছে, তো আমি সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, ধনে জিরে লাল লঙ্কার গুঁড়ো হলুদ সবগুলো আমি দিয়ে দিলাম। এই মশলাগুলো দিয়েও 1 মিনিট মতো ভেজে নেব ভালোভাবে, তাহলে মশলার গন্ধগুলো ছাড়বে না। এক মিনিট ভেজে নিয়েছি, এবার আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, নাহলে নিচে ধরে যাবে, মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি জল দিয়ে দিলাম। আমি জল দিয়ে 2 থেকে 3 মিনিট মতো একটু খুব ভালোভাবে আমি কষিয়ে নেব মশলাগুলো। মশলাটা না খুব ভালোভাবে কষালে একটা গন্ধ ছাড়ে ভাজে। তো দেখুন এটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এতে আমি টমেটো মাটাটা দিয়ে দেবো, আমি এখানে একটা টমেটো পেস্ট করে নিয়েছিলাম, সেই টমেটোটা আমি এখানে দিয়ে দিলাম। টমেটোটা দিয়েও খুব ভালোভাবে কষাতে হবে, যতক্ষণ না তেল উপরে ভেসে উঠছে ততক্ষণ কষিয়ে যেতে হবে। এরপর আমি একটু নুন দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি টমেটোটা সিদ্ধ হয়ে যাবে। দিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব, 3 থেকে 4 মিনিট মতো টাইম লাগবে। আমি ঢাকা দিয়ে দিলাম, তো দেখুন 3 থেকে 4 মিনিট বাদে এটা অনেকটা মানে কমে গেছে কতটা।
পুরো তেল ছেড়ে গেছে। তো এতে আমি এখানে বেসনটা দেব। আমি বেসনটা প্রথমে দেখাতে ভুলে গেছি, তো এখানে আমি বেসনটা দিয়ে দিলাম। তো মানে 1 থেকে 1.5 চামচ মতো বেসন অ্যাড করলাম। এটা অ্যাড করার ফলে আমাদের গ্রেভিটা গাঢ় হবে, যেমন ধাবা রেস্টুরেন্টে হয়ে থাকে পুরো সেরকম হবে। তো এটা দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি, 1 থেকে 2 মিনিট মতো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো আমি এখানে আবার জলটা অ্যাড করছি। তো জল এটা খুব বেশি লাগবে না, অল্প পরিমাণে জল লাগবে। আমি এখানে 1/2 গ্লাস মতো জল অ্যাড করেছি। তো এতে আমি এবার ডিমগুলো অ্যাড করে দেবো। এখানে ডিমগুলো দিয়ে দিলাম, খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তো এটা এবার আমি 5 থেকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 5 থেকে 10 মিনিট বাদে ফিরে এলাম। দেখুন এটা গাঢ়, অনেকটাই গাঢ় হয়ে গেছে। খুব ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি আমি, নিচে যাতে লেগে না যায়। এতে আমি এবার গরম মশলাটা অ্যাড করবো। উপরে মতো গরম মশলা দিয়ে দিলাম, খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। ওতে ধনে পাতাগুলো দিয়ে দেবো। ধনে পাতা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এটা আমি আর 1 থেকে 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো। তোমার 1 থেকে 2 মিনিট হয়ে গেছে, দেখুন এটা খুব অনেকটাই গাঢ় হয়ে গেছে। তলাটা ভালো করে নেড়ে দিচ্ছি যাতে না লেগে যায়। তোমাটা প্রায় হয়ে গেছে, তুমি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। তুমি ঠান্ডা হলে পরিবেশন করো। তো এটি আমার ধাবা স্টাইল এগ মশলার রেসিপি। দেখলেন তো কত ঝটপট বাড়িতে বানিয়ে ফেলা যায়। তো আপনারা বাড়িতে ট্রাই করুন। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক এবং শেয়ার করুন, এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ।